আমার ইউটিউব চ্যানেল SBS জব স্টাডিতে তোমাদের স্বাগত। আজ আমি শিশু মনস্তত্ত্ব এবং বাংলা থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো চলো আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো শিশু মনস্তত্ত্ব থেকে, শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হল, অপশান চারটে রয়েছে, মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা, উপরের সবগুলি। তো প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলি, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষার বিকাশে মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা সমস্ত বিষয়েরই অবদান রয়েছে। নেক্সট দেখো বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা, এখানেও দেখো চারটে অপশান রয়েছে, সঠিক উত্তর হবে সর্বত্র প্রায় এক। বেশিরভাগ শিশুর পেশি নিয়ন্ত্রণে আসে সাধারণত কত বছর বয়সে? তিন বছর, চার বছর, পাঁচ বছর, ছয় বছর। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, পাঁচ বছর বয়সে, অর্থাৎ পাঁচ বছর বয়সে একজন শিশুর পেশির নিয়ন্ত্রণে আসে। শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ কি? দেখো বুদ্ধি, প্রবণতা, পাঠাভ্যাস, উপরের সবগুলি। এ প্রশ্নের সঠিক উত্তর হবে সবগুলি, অর্থাৎ শিশুর শিক্ষাগত পারদর্শিতার পার্থক্যের কারণ বুদ্ধি, প্রবণতা, পাঠাভ্যাস, সমস্ত কিছুই। নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, উপরের সবগুলি। এ প্রশ্নের সঠিক উত্তরও তাই উপরের সবগুলি, কারণ দ্বন্দ্ব আমরা জানি সামাজিক প্রক্রিয়া, সহযোগিতা একে অপরকে সহযোগিতা করা সেটাও সামাজিক প্রক্রিয়া, প্রতিযোগিতা করাটাও সামাজিক প্রক্রিয়া। চলন দক্ষতা শিখনের উপায় হল, চলন দক্ষতা শিখনের উপায় অনুকরণ, অপশান বি সঠিক উত্তর। শিশুর প্রথম বাল্যকাল হল, তো শিশুর প্রথম বাল্যকাল দুই থেকে ছয় বছর, অর্থাৎ অপশান বি। স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি কী কী? স্বাভাবিক সামাজিক বিকাশের অন্তরায়গুলি দেখো চারটে অপশান রয়েছে, সামাজিক বঞ্চনা, সামাজিক কাজে অত্যধিক অংশগ্রহণ, অধিক নির্ভরশীলতা, কুসংস্কার। এ প্রশ্নের সঠিক উত্তর হবে অধিক নির্ভরশীলতা, অর্থাৎ অপশান সি। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে, তো শিশুর আত্ম উপলব্ধিতে সাহায্য করে কী কী দেখো, শিশুর উত্তর স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, উপরের সবগুলি। এ প্রশ্নের সঠিক উত্তর সবগুলোই, অর্থাৎ অপশান ডি, শিশুর উত্তর স্বাস্থ্য, নিজ সম্পর্কে সঠিক ধারণা, অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন। অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট, অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট হলো দেখো অভ্যন্তরীণ অ্যাসেসমেন্ট পরিচালনা কে করেন? তো অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক পরিচালনা করেন, কেউ পরিচালনা করেন না, বিষয়ে শিক্ষক ছাড়া অন্য শিক্ষক পরিচালনা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিচালনা করেন। এ প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অধিকাংশ ক্ষেত্রে বিষয় শিক্ষক পরিচালনা করেন। এরপরে দেখো বাংলা বিষয় থেকে বেশ কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। নিচের কোনটি তৎসম শব্দ নয়? দেখো চারটি অপশান রয়েছে, মাতা, পিতা, বোন, শিক্ষক। তো নিচের যেটি তৎসম শব্দ নয় সেটি হলো বোন, অর্থাৎ মাতা, পিতা, শিক্ষক এগুলো তৎসম শব্দ। নিচের কোনটি সঠিক সমার্থক শব্দ নয়? দেখো রয়েছে পবন, বায়ু, যামিনী, শশী, শাবক, বাচ্চা, আত্মজা, কন্যা। তো এগুলোর মধ্যে পবন মানে বায়ু, শাবক মানে বাচ্চা, আত্মজা মানেই কন্যা, অর্থাৎ এই তিনটি সঠিক। তাহলে সঠিক নয় যামিনী আর শশী। নিচের কোন বানানটি সঠিক? দেখো জয় জয়াকার, শ্রীমতী, অনাকারণ, দুর্গতি, নাশিনী। এক্ষেত্রে সঠিক উত্তর হলো অপশান বি, শ্রীমতী। যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, এটি কী ধরনের বাক্য? যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না। তো বন্ধুরা এ প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ এটি জটিল বাক্য। নেক্সট দেখো
নিচের কোন পদ পরিবর্তনটি সঠিক নয়? টি হবে এটা, নিচের কোন পদ পরিবর্তনটি সঠিক নয়? তো দেখো, ঈশ্বর ঐশ্বরিক, বিচ্ছেদ বিচ্ছিন্ন, দারিদ্র দারিদ্রতা, শরীর শারীরিক। এক্ষেত্রে যেটি ঠিক নয় সেটি হলো দারিদ্র দারিদ্রতা, অর্থাৎ অপশান সি। নীল রঙের আকাশটা কতই না দূর, এটি কি ধরনের বাক্য? দেখো, চারটে অপশান রয়েছে, বিস্ময়সূচক, অনুজ্ঞাবাচক, অস্তর্থক, নাবাচক। তো সঠিক উত্তর হবে অপশান এ, বিস্ময়সূচক। তোমরা মনে রাখবে এই বিস্ময়সূচক চিহ্ন, এই চিহ্নটা যেখানেই দেখবে, যে কোনো বাক্যে চিহ্নটা দেখলে তোমরা সেটা বিস্ময়সূচক বাক্য করে দিবে। ডমরুধর চরিত্রটি কার সৃষ্টি? দেখো, এক্ষেত্রে চারটি অপশান রয়েছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্যারিচাঁদ মিত্র, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় আর বনফুল। সঠিক উত্তর অপশান সি, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এরপরে দেখো, ব্যারিকেড নাটকটি কার লেখা? তো ব্যারিকেড নাটকটি লিখেছেন উৎপল দত্ত, অর্থাৎ অপশান বি। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, এটি কোন কাল? দুলিতেছে তরি, ফুলিতেছে জল। দেখো বন্ধুরা, সঠিক উত্তর হবে ঘটমান বর্তমান, কারণ এগুলো ঘটছে। দুলিতেছে তরি মানে তরি দুলছে, আর ফুলিতেছে জল, জল ফুলে ফেঁপে উঠছে, ঘটমান বর্তমান। এরপরে রয়েছে পরশুরাম কার ছদ্মনাম? তো পরশুরাম হলো রাজশেখর বসুর ছদ্মনাম। তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমি রেগুলার পিটেট এবং কোর্ট এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশ্নোত্তর নিয়ে চলে আসব। তোমরা তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিত্য নতুন প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।